দীর্ঘ তিন মাসের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রহাল বহাল থাকলেন মোহাম্মদ আজারউদ্দিন। জানা গেছে, গত তিন মাস আগে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সরানো হয়েছিল মোহাম্মদ আজারউদ্দিনকে। দলের সিদ্ধান্ত মেনে চোপড়া তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেন মোহাম্মদ আজারউদ্দিন। দীর্ঘ তিন মাস ধরে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি না থাকায় অনেক সরকারি কাজ করতে সমস্যায় পড়তে হতো প্রশাসনকে। বুধবার পুনরায় পঞ্চায়েত সমিতির সভাপতি পদে মোহাম্মদ আজারউদ্দিনকে নির্বাচিত করা হয় এবং আজ থেকেই চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পদে দায়িত্বভার দেওয়া হয় তাকে। এই খুশিতে দলের কর্মী সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। বিজয় মিছিল চোপড়া এলাকা পরিক্রমা করার পরে চোপড়া বিডিও অফিসে সমাপ্ত হয়। সেখানেই চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজারউদ্দিনকে নিয়ে সবুজ আবির খেলায় মেতে উঠলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজারউদ্দিন কি বলছেন শুনুন। প্রথমে আমি সকলকে নমস্কার জানাচ্ছি, সালাম জানাচ্ছি। দল যেভাবে চাইবে সেভাবে করবে। দল দিয়েছিল, আমি প্রত্যেক ইস্তফা দিই, আমি ইস্তফা দিয়েছিলাম। দল আবার ভরসা রেখে পুনরায় আবার আমাকে দায়িত্ব দিয়েছে। দল যেভাবে চাইবে সেভাবেই হবে। এর জন্য আমি মাননীয় এমএলএ সাহেব, আমাদের মাননীয় ব্লক প্রেসিডেন্ট প্রীতি রঞ্জন ঘোষ মহাশয়, আমাদের কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ মহাশয়, এছাড়া ব্লক কমিটির যারা সদস্য রয়েছেন, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব রয়েছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি। মাথা নিচু করে তাদের সালাম প্রণাম জানাচ্ছি। যেহেতু দল আবার পুনরায় চেয়ারের দায়িত্ব দিয়েছে, দল যেভাবে নির্দেশ করে দিল আমি সেভাবে মেনে চলব। আপনার ইলেকশনের প্রায় তিন মাস পরে আমি পুনরায় দায়িত্ব ফেরার পরে যেগুলো কাজ এখন অসম্পূর্ণ রয়েছে, আমাদের গ্রাম পঞ্চায়েত সমিতির যারা সদস্য সদস্যা কর্মাধ্যক্ষ সাহেব প্রধান উপপ্রধান প্রত্যেককে নিয়ে চলার, একসাথে আমরা চলবো। কারণ আমরা ডেভেলপমেন্টে বিশ্বাস করি। আমাদের এখন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির অনেক ডেভেলপমেন্টের কাজ করে রয়েছে। মাননীয় প্রীতিরঞ্জন ঘোষ মহাশয়ের উদ্যোগে এবং মাননীয় এমএলএ সাহেবের উদ্যোগে প্রত্যেকটা কাজ যাদের দ্রুততার সাথে সম্পন্ন করতে পারি, এটার জন্য আমি পঞ্চায়েত সমিতির মেম্বারদের দু একদিনের মাথায় নিয়ে বসবো। যেগুলো কাজ অসম্পূর্ণ ছিল সেগুলো সম্পন্ন করার চেষ্টা করবো। যে আপনাদের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের একটা এরকম সমস্যা ছিল, ওটা মিটে গেছে? হ্যাঁ, যেটা আমি শুনতে পারলাম যে পুনরায় সেখানে যারা প্রধান উপপ্রধান ছিল তারা বসেছে। দল যেভাবে চাইবে, আমি বারবার বলছি, দল যেভাবে চাইবে সেভাবে হবে। দলের উপরে কেউ না, জল জানি যখন যেটা নির্দেশিকা দিবে সেটাই হবে। বিজয় মিছিলে উৎসাহিত তৃণমূল কর্মী সমর্থকরা কি বলছেন শুনব। যেহেতু আগে থেকে সভাপতি ছিল, দলের নির্দেশে সে তিন মাস কোনো কাজকর্ম করেনি, দলের বাইরেও এখনো বলে দলের নির্দেশে একটু হয়েছে বলে সে আবার চেয়ারে অবগত হয়েছে। অবগত হওয়ার পরে আমি চাইবো যে আমাদের যেহেতু সভাপতি না থাকলে অনেক কাজকর্ম পিছিয়ে যায়, তো আমাদের এলাকার সমস্ত ব্লকের ডেভেলপমেন্ট কাজ একটু এগিয়ে যাক, এটুকুই আশা করব। বসাতে যেহেতু সভাপতি ছিলেন, আবার দলের নির্দেশে বসেছেন, তো খুশি তো হওয়ারই কথা।